আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে দেশি হস্তশিল্পের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমার তৈরি করা কিছু নতুন ডিজাইনের বাচ্চাদের নকশি কাঁথা নিয়ে হাজির হয়েছি। কাঁথাগুলো সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে। আশা করি কাঁথাগুলো আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নতুন নতুন সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকুন। তাহলে দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। কাঁথাগুলো নিউবর্ন বেবিদের জন্য উপযোগী, কারণ কাঁথাগুলো সফট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। সবগুলো কাঁথাই বোথ সাইড ইউজেবল। কাঁথাগুলোতে সম্পূর্ণ নতুন ধরনের ডিজাইন করা হয়েছে। আপনারা চাইলে নিজেরাই এই সুন্দর কাঁথাগুলো ঘরে বসে তৈরি করতে পারেন। কাঁথাগুলো দুই লেয়ারে তৈরি করা হয়েছে, তবে আপনারা চাইলে তিন লেয়ারও তৈরি করতে পারেন। কাঁথাগুলোর সাইজ 32 ইঞ্চি বাই 22 ইঞ্চি। আপনার আদরের ছোট্ট সোনামণির কমফোর্টের কথাই আগে ভাবতে হবে। এমন কাঁথা আপনার ছোট্ট সোনামণির জন্য বেছে নিতে হবে যাতে তাদের বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ বাচ্চারা নিজে থেকে কিছু প্রকাশ করতে পারে না। কাঁথাগুলো চাইলে আপনারা থান কাপড়ে তৈরি করতে পারেন, আবার ব্রাইট কাপড়েও তৈরি করতে পারেন। ব্রাইট কাপড়ের কাঁথাগুলো তুলনামূলক বেশি সফট হয়, তবে থান কাপড়ের কাঁথাগুলো টেকসই বেশি হয় এবং ব্যবহারের সাথে সাথে সফট হয়। আপনি কি কালারের কাপড় ব্যবহার করছেন তার উপর ভিত্তি করেই সুতার কালারও নির্বাচন করতে হবে। সুতা ও কাপড়ের কালার ম্যাচিং করতে না পারলে কিন্তু ডিজাইনগুলো ঠিকভাবে ফুটবে না। নকশি কাঁথা গ্রাম বাংলার নারীদের এক অনবদ্য সৃষ্টি। তারা এই কাঁথার উপর তাদের জীবনের গল্পগুলো ফুটিয়ে তোলে সুই সুতার মাধ্যমে। তাদের অনেক না বলা কথাগুলো ফুটে ওঠে নকশি কাঁথার ক্যানভাসে। সাধারণত পুরনো কাপড়ের একাধিক পরত একত্রিত করে গ্রাম বাংলায় নকশি কাঁথাগুলো তৈরি করা হতো, তবে বর্তমান সময়ে নকশি কাঁথা তৈরিতে নতুন কাপড়ের ব্যবহার লক্ষ্য করা যায়। পুরনো কাপড়ে তৈরি কাঁথাগুলো তুলনামূলক সফট হয়। হালকা শীত কিংবা বর্ষায় বাঙালির ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি যে জিনিসটার কথা মনে পড়ে সেটি হলো কাঁথা। হতে পারে সেটি বাহারি নকশি কাঁথা কিংবা নকশা ছাড়া কাঁথা। বাংলার লোকসংস্কৃতি আর গ্রামীণ কুটির শিল্পের একটি বড় জায়গা দখল করে আছে কাঁথা। বাড়িতে সন্তান জন্ম নেওয়ার সময় তার জন্য বাহারি নতুন নকশি কাঁথা তৈরির রেওয়াজ টিকে আছে সুপ্রাচীন কাল থেকে। বাংলার কোনো কোনো গ্রামে বিয়ে কিংবা পার্বণের মতো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের নতুন কাঁথা দিয়ে বরণ করে নেওয়ার রেওয়াজ পাওয়া যায়। বিয়ের পর মেয়ের শ্বশুর বাড়িতে পাঠানোর উপহার তালিকায় নকশি কাঁথার প্রাধান্য লক্ষ্য করা যায়। আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর নকশি কাঁথার ভিডিও নিয়ে হাজির হব। আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।